তিনি আসবেন আমার চাচা তিনি দায়িত্ব নিচ্ছেন 14 তারিখ ইনশাআল্লাহ ভালো মতেই তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন আমার শুভকামনা রইল তার প্রতি আমার আহ্বান থাকবে যে আমি যেভাবে সিটি কর্পোরেশনের স্টাফদের নিয়ে যেভাবে কাজ করছি আমার আহ্বান থাকবে সেও সেইভাবে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তাদের একটা পরিবার মনে করে শহরবাসীকে তার পরিবার মনে করে কাজ এগিয়ে নিয়ে যাবে না দায় দেনা তো আপনি বিগত দিনে তো আমারও ছিল বর্তমানেও যেমন বিদ্যুতের অনেক পুরো বিল আমার সময় না একদম আপনারা জানেন যে কামাল সাহেবের সময়ের বিলও বকেয়া পৌরসভার সময়ও বিল বাকি আছে তো সেগুলি তো মনে করেন সব আমি পূরণ করে যেতে পারিনি তো সেগুলি তো রয়ে গেছে কিছু বিল রয়ে গেছে বিগত দিনের বর্তমান সময়ের বিল কাজের কিছু বিল রয়ে গেছে সেগুলি তো চলমান প্রক্রিয়া সময়ের ব্যাপার রাইট শুরু করেছিলাম সেগুলি এখন বাধাগ্রস্ত হয়েছে এটা পরে যিনি আসবেন আমার চাচা তিনি দায়িত্ব নিচ্ছেন 14 তারিখ ইনশাআল্লাহ ভালো মতেই তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন আমার শুভকামনা রইল তার প্রতি যে কথাগুলি বলা হইতেছে বা আমি তো এখনো 9 তারিখ পর্যন্ত দায়িত্বে আছি 9 তারিখ পর্যন্ত 9 তারিখের পরে যদি কোনো কিছু আমার বাসায় থাকে বা সিটি কর্পোরেশনের কোনো সম্পত্তি আমার বাসায় থাকে তাইলে আপনি অভিযোগ করতে পারেন তো 9 তারিখ পর্যন্ত তো এখনো 14 তারিখ পর্যন্ত আমার সময় আমি 9 তারিখ আমার দায়িত্ব ছাড়তেছি এর আগে তো এই প্রভাকান্ডা এগুলি তো আছে এগুলি থাকবেই برحمتك يا رب العالمين